বিএনপি জামায়াত বাংলাদেশে আর কখনো যেন অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সপ্তাহ 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জনবান্ধব বাহিনী হিসেবে আন্তরিকতা ও মানবিকতার সাথে জনগণের সমস্যা সমাধানে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। পুলিশ সপ্তাহ 2023 উপলক্ষে মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে বাহিনীটির বার্ষিক কুচকাওয়াজ, পদক বিতরণ ও পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসরহর ইতিহাসের পরিক্রমায় যুগে যুগে সাহস আত্মবিশ্বাস, পরে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছর পর সরাসরি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। করোনার কারণে 2021 সালে পুলিশ সপ্তাহ হয়নি, আর 2022 সালে পুলিশ সপ্তাহ হলেও তাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় 2022 সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 115 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন সংকটে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করলেন। 2013, 2014 এবং 2015 যেরকম তাণ্ডব, অগ্নি সন্ত্রাস এবং এর ফলে যেমন হাজার হাজার মানুষ, প্রায় 3,500 উপরে মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, এই জামাত বিএনপি শিবিররা যেভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, এটা কখনো পুলিশের গায়ে কখনো এভাবে কেউ হাত দেয় এটা কিন্তু কখনো দেখা যায় না। পুলিশের সদস্যগণ জীবনের বাজি রেখে আপনারা এই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিয়ে জনগণের জান মাল নিরাপত্তা দিয়েছেন। এই ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটে। পুলিশ বাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বললেন, তার লক্ষ্য আধুনিক দক্ষ একটি স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা। আমরা উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুলিশকে একটি দক্ষ চৌকস বাহিনী হিসেবে, স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, কোনো প্রতিবন্ধকতার জন্য আমাদের এই অগ্রযাত্রা বাধা দিতে না পারে। এ সময় জনমানুষের বাহিনী হিসেবে নিজেদের সুনাম ধরে রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানালেন তিনি। জনগণের আস্থা অর্জন করা এটা যে কোনো বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা তা করে যাচ্ছেন। অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকেই আপনারা জনগণের সেবা করে যাবেন। জনগণের মনে পুলিশের প্রতি যে আস্থা সৃষ্টি হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, এই প্রতিবাদ্য নিয়ে পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে 8 জানুয়ারি পর্যন্ত। জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবেই জাতির পিতার সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।